মাঝে মাঝে রেস্টুরেন্টে আমাকে খাওয়াতে নিয়ে আসো, তাই তো বাসায় আমার কষ্ট করে রান্না করতে হয় না। তুমি আমার ওয়াইফ, তোমার জন্য করবো না তো কার জন্য করবো? এই দাঁড়া, তোকে এখানে বসে পারমিশন কে দিছে? হ্যাঁ কেন ম্যাম, আমি খাবো না। হ্যাঁ খাবি, তোকে তো খাওয়ানোর জন্যই নিয়ে আসছি, তাই বলে কি তুই আমাদের সাথে বসে খাবি? তাইলে ম্যাডাম এখানে বসুন না। তুই আমার চাকর, আর চাকর কখনো মালিকের সাথে বসে খায় না। যা ওই চেয়ারে গিয়ে বস। আগের ম্যাডাম তো আমার একসাথে নিয়ে বসেই খাইতো। তোর আগের মালিকটা আনকালচার ছিল, একটা খ্যাত ছিল, তাই তোর মতো চাকর নিয়ে না একই টেবিলে খেত। কিন্তু তোর আগের মালিকের তুলনা তুই আমার সাথে কেন দিচ্ছিস? সব মালিক না এক না। তোর সাহস তো কম না, তুই আবার এখানে দাঁড়িয়ে আছিস। তোকে না বললাম যা ওই টেবিলে গিয়ে বস। আর শোন, তুই কোনো খাবার অর্ডার করবি না, ঠিক আছে? আমরা খেয়ে যেই খাবার থাকবে সেই খাবারটা খাবি। যা। আরে আর বলো না, এই চাকরগুলো লাই দিলে না মাথায় উঠে যায়। প্রত্যেকে যে এরা আসে আমার বাসায় আমি বুঝি না। দুই দিন পর পর একটা করে চাকর আমাকে চেঞ্জ করতে হয়। কি বলবো ওদের, ছোট লোক মানুষ। এই জন্যই তো রাখতে চাই না দুই দিন পর পর। হ্যালো স্যার। হ্যালো ম্যাডাম। হ্যালো, আমি রেস্টুরেন্টের ম্যানেজার। আপনাদের জন্য একটা অফার ছিল। কিসের অফার? এই রেস্টুরেন্টে আজকে সর্বপ্রথম যে কাস্টমার ঢুকেছে তার জন্য একটি বিশেষ অফার। বিশেষ অফারে রয়েছে 10,000 টাকার খাবার একেবারে ফ্রি। 10,000 টাকার ফ্রি খাবার? হ্যাঁ, একদম ফ্রি, এবং এখানে বসে আপনারা 10,000 টাকার খাবার খেতে পারবেন। সেটার জন্য আপনাদের কোনো পেমেন্ট করতে হবে না, কোনো টাকা দিতে হবে না, এবং এই অফারগুলো আপনারা পাচ্ছেন। ও আচ্ছা, তাহলে কি অফারটা আমি পেয়েছি? এই যে অফারটা রয়েছে, এই অফারটা হচ্ছে এই রেস্টুরেন্টে যে প্রথম প্রবেশ করেছে, মানে যে প্রথম ইন করেছে। আমার মনে হয় আপনাদের তিনজনের সাথে ওই যে ওখানে বসে আছে একজন, তিনি প্রবেশ করেছে। তিনি কি আপনাদের সাথে, মানে আমি ক্লিয়ার হচ্ছি? হ্যাঁ হ্যাঁ, আমাদের সাথে আমাদের সাথে। এই এদিকে এদিকে, আর তাড়াতাড়ি আয়। উনি তাহলে আপনাদের সাথে, ওনাকে কিন্তু আপনাদের সাথে একসাথে বসে খেতে হবে। আপনি কি পাগল হয়ে গেছেন? একজন চাকরের সাথে আমি একই টেবিল বসে খাবার খাবো? ম্যাডাম তাহলে কিন্তু খাবারটা আপনারা পাচ্ছেন না, একসাথে বসলেই খাবারটা পাবেন, কারণ খাবারটা উনিই পেয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আমরা একসাথে বসে খাবো, আমার তো কোনো আপত্তি নেই। এই দাঁড়িয়ে আছিস কেন, বয় এখানে। আচ্ছা ম্যাডাম, তাহলে আমি খাবারগুলো ওনাকে সার্ভ করছি, ঠিক আছে? দাঁড়া, ও খাবে মানে কি বলছেন আপনি এসব? হ্যাঁ অবশ্যই, আপনারা খাবেন না কেন? আপনারা ওনার সাথে এসেছেন, খাবার তো অবশ্যই পাবেন। তবে যে খাবারগুলো উনি খাওয়ার পরে বেঁচে যাবে সেই খাবারগুলো আপনারা পাবেন। আপনি কি পাগল হয়ে গেছেন? আমার বাসার চাকর খাবার খেয়ে রাখবে, সেই খাবার আমি খাবো? হ্যাঁ, আপনাদের ওর বেঁচে যাওয়া খাবারটা খেতে হবে। কেন বলুন তো, এতক্ষণ আপনারা যা বলছিলেন দুজন আমি সবকিছু শুনেছি। ওরা চাকর বলে মানুষ না? অবশ্যই মানুষ। ওরা গরিব বলে ওদের আপনারা নোংরা কাপড় পরিয়ে রাখবেন, আপনাদের জুঠাটা ওর খেতে হবে? তাহলে ওর জুঠাটা আপনাদের খেতে সমস্যা কোথায়? ও আপনার বাড়ির একজন কাজের মানুষ, কাজের মানুষ মানে হচ্ছে অপরিহার্য। আপনার ঘরে সব কাজও করছে, ওর হাতে রান্না খাচ্ছেন, ওর হাতে পরিষ্কার করা ঘরে থাকছেন, ওর বাজার করা বাজারে আপনারা চলছেন, সব কিছুও করছে। আপনারা অসুস্থ হলে ওই আপনাদের জন্য সবার আগে এগিয়ে আসছে, অথচ খাবারের বেলায় ওই জুঠা খাবে কেন বলতে পারেন? শুনুন, নিজের মন মানসিকতা বদলান, মানুষকে মানুষ ভাবতে শিখুন। ওরা চাকর হলেও মানুষ, চাকর শব্দটা আমাদের আবিষ্কার করা, কিন্তু মানুষ শব্দটা বাই গড, ঈশ্বরের আবিষ্কার করা। মানুষ সৃষ্টি হয়েছে বলেই কিন্তু আপনারা এই সব বিভেদ করতে পারছেন, চাকর মনি ভ্যান তেন কত কিছু। শুনুন, আজ থেকে ও আপনার বাসায় চাকরি করবে না। আচ্ছা, আমার বাসার চাকর আপনার রেস্টুরেন্টে কেন চাকরি করবে? হ্যাঁ আমি করবো, আমার টাকার চেয়ে বেশি সম্মানটা দরকার। আপনাদের পাশে এতদিন ধরে চাকরি করছে, আপনারা তো আমাকে মানুষই মনে করছেন। আমি স্যারের এখানে কাজ করবো, আপনাদের এখানে কাজ করবো না। শুনলেন তো ও কি বললো, ওরা মানুষ, ওরা বেতন কি পেলো, খাবার কতটুকু পেলো সেটা কিন্তু চায় না। ওরা চায় সম্মান, আদর দিয়ে ভালোবাসা দিয়ে অনেক কাজ আদায় করে নিয়ে যাওয়া যায়। আর আপনি, আপনি ওর সাথে যা নয় তাই ব্যবহার করছেন। আরেকটা কথা, আপনারা দুজন এখান থেকে বেরিয়ে যান, কারণ আপনাদের দুজনকে আমি আমার রেস্টুরেন্টের কোনো খাবার সার্ভ করবো না। প্লিজ লিভ। এই চলো চলো, রেস্টুরেন্টে খাবোই না, চলো। ঠিক আছে, তুমি আজকে থেকে জয়েন করো, আর চলো আমি তোমাকে তোমার কাজ বুঝিয়ে দিচ্ছি, আসো।